সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার জবাবে ইসরায়েলে 200+ ড্রোন ও মিসাইল ছুড়েছে তেহরান। শনিবার তেল আবিবের স্থানীয় সময় রাত 8টার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ড্রোন ছাড়াও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল ছড়ার দাবি করেছে ইরান। প্রতিশোধ হামলায় কোনো দেশ ইসরায়েলকে সহায়তা করলে তার চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে দেশটি। তেহরানের হামলা প্রতিহত করতে তেল আবিব প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জরুরি বৈঠকে ইসরায়েলের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতের অঙ্গীকার আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ইরানের ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার প্রতিহতে ইরাক ও সিরিয়ার আকাশ সীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। হামলার জেরে আকাশ পথ বন্ধ করেছে ইসরায়েল, লেবানন এবং ইরাক। সতর্ক অবস্থানে রয়েছে জর্ডান ও সিরিয়া। ইরানের মাটি থেকে ইসরায়েলে হামলা চালানোর ঘটনা এটি প্রথম।